াম আসসালাম আবার কৌতুহ জি ভাই আপনি জানতে চেয়েছেন যে নামাজ পড়ার ক্ষেত্রে আপনার হয়তো কোনো সময় সন্দেহ পতিত হয়ে যান যে ডাকাতে কম হয়েছে না বেশি হয়েছে মহানবী মোহাম্মদ সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর ইবাদত করে তখন শয়তান এসে সেই ইবাদতের মধ্যে প্ররোচনা সৃষ্টি করার প্রচেষ্টা করে এমতাবস্থায় হয়তো তোমাদের কেউ তার রাকাত তার নির্দিষ্ট করতে পারে না যে সে তৃতীয় রাখাতে আসে না চতুর্থ রাখাতে আছে তো সেই ব্যক্তি একটা নির্ণয় করবে যে আমি এই রাখাতটা পড়ছি সে সে কোমটা ভেবে নেবে সে কোমটাকে ভেবে নেবে যে আমি এই কোমের রেখাতদের মধ্যে আছি অথপা সে ওইটাকে নির্দিষ্ট করে সে সলারটা কমপ্লিট করবে তারপরে বসে বসে বসা অবস্থায় সালাম ফেরার পূর্বে যখন দোয়ায়ে মাসুরা সম্পূর্ণ পাঠ করা হয়ে যাবে সালাম ফেরার পূর্বে সে দুটি সিজদা দেবে সাহসিজা সেই সাহসিজদা দুটি হবে যে নামাজের মধ্যে যে সিজদা দিয়েছে তার তার থেকে একটু দীর্ঘ সিজদা হবে অথবা দুই সিজদা দিয়ে উঠে সে সালাম ফিরবে যদি তার রাকাতটা সঠিক হয় অর্থাৎ সে চার রাকাতই পড়লো বেশি পড়লো না তাহলে তার যে সে যে দুটি সিজা সাহসীজা করলো এটা শয়তানের জন্য মার হবে আর যদি তার রাকাতটা বেশি হয়ে যায় চার রাখাতের যে পাঁচ রাকাত হয়ে যায় তাহলে ওই এক রাকাত তার নফল হিসাবে গণ্য হবে আর দুটি যে সাহসী দা দিল সেই সাহসীজা দুটি শয়তানের জন্য মার হবে